আসসালামু আলাইকুম। আমরা এখন বানাবো গিলা কলিজা বা লটপটি বলে খুব জনপ্রিয় একটা আইটেম রেস্টুরেন্টে সকালে নাস্তার জন্য, খাইতে সাংঘাতিক মজা। তো বরাবরের মতো আমি জাকির ভাইকে সাথে নিয়ে আসি, আমাদের এলাকার হোটেলের শেফ। উনি দেখাবেন কেমন করে এক্স্যাক্টলি হোটেলের রেসিপিতে হোটেলরা লটপটিটা বানায়। তো এতে আমরা হোটেলের থেকে কোনো কম বা বেশি কোনো মশলা ব্যবহার করব না, ওরা ঠিক যেইভাবে বানায় আমরা ঠিক সেইভাবেই বানাবো, তাতে আপনারা হোটেলের অরিজিনাল রেসিপিটা পাবেন। তো আসেন শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে পানি গরম দিয়ে তার মধ্যে একটু হলুদ দিব, খুবই অল্প আর কি, কত, আধা চামচের মতো, এই আধা চামচের মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম এক চামচের মতো দিয়ে। এর মধ্যে এখানে 600 গ্রাম গিলা কলিজা আছে মুরগির, ওগুলা দিয়ে দিতে হবে। এখন এইটাকে আমি কয়েক মিনিট সিদ্ধ করে নিব। মিনিট পাঁচেক জাল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন এর পানিটা আমি ফেলে নিব। আর একটা কথা আমি ওদের প্রথমে বলি নাই, সেটা হচ্ছে যে এগুলা কিন্তু আমি টুকরা টুকরা, মানে আস্ত গিলা কলিজাকে ছোট ছোট টুকরা করে নিছি, মাঝারি সাইজের টুকরা আর কি, খুব ছোট না। তো যাই হোক, এখন আমি এই পানিটাকে ফেলে দিব এইটাকে, এবং এটা রান্নায় চলে যাব। এখন একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কুচি কুচি করা 1 কাপের মতো পেঁয়াজ ভেজে নিব, লাল করে ভাজবো, বেস্টা করবো না, জাস্ট লাল হওয়া পর্যন্ত আর কি। পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি আদা, রসুন, মরিচ, হলুদ, এলাচি, দারচিনি, তেজপাতা, আর এখানে একটু ধনিয়ার গুঁড়া, আর একটু জায়ফল, জয়ত্রীর গুঁড়া, এগুলো আমি দিয়ে দিব এর সাথে। আর অল্প একটু পানি দিব, আধা কাপের মতো, যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে আবার একটু ভুনে নিতে হবে। দুই তিন মিনিট ভুনার পরে এর মধ্যে 1 চা চামচ বাদাম বাটা দিয়ে দিব, দিয়ে আবার একটু ভুনে নিব। তিন চার মিনিট ভুনে এই যে দেখেন তেলটা উপরে চলে আসলে, এই যে সিদ্ধ করা গিলা কলিজাগুলো পানি ঝরা রাখছি ওগুলো এর মধ্যে দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা যেহেতু সিদ্ধ করছি লবণ দিয়ে, খুব একটা বেশি লবণ দিতে হবে না, কারণ ভিতরে যা লবণ ঢুকে গেছে অলরেডি। মিনিট পাঁচেক ভুনে এটার মধ্যে দেখেন একদম তেল ছেড়ে দিচ্ছে, কিছুই নাই, পানিটা কিছুই নাই, এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। আমি মাঝারি আঁচে ভুনতেছিলাম, এখন জালটা একটু বাড়ায় দিব যেহেতু পানি দিলাম। এখন এটাকে একটু ঢেকে দিব। প্রায় 10 মিনিট জাল দেওয়ার পরে দেখেন ঝোলটাও শুকায় গেছে, এর মধ্যে 7-8টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। আর একটু ভাজা জিরার গুঁড়া আধা চা চামচের মতো উপরে দিয়ে এটাকে একটু নেড়ে দিব। জালটা একটু কমায় কমের দিকে নিই, মাঝারির থেকে একটু কম, কারণ ঝোলগুলা প্রায় দেখতেছেন শুকায় গেছে, ঝোলগুলা প্রায় দেখতেছেন শুকায় গেছে। এই মিনিট খানেক নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার গিলা কলিজা বা লটপটি, হ্যাপি জোশ। এখন বেড়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার গিলা কলিজা বা লটপটি, সাংঘাতিক মজার, কারণ এটা রান্নার সময় যে ঘ্রাণটা বের হচ্ছিল তাতেই আমি পুরা কাইট হয়ে গেছি আর কি। তো কাইত হওয়ার থেকে কোনো মতন দিকে ঠেলে ঝুলে সোজা করে আপনাদের জন্য একটু সাজায় দেখাইলাম। খুবই মজার একটা জিনিস, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায় সাংঘাতিক মজার একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।